কাপড়াই কর্ণফুলী সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, এটা প্রত্যাশা করছি। আল্লাহ রহমতে আমি ভালো আছি, তোমরা সুস্থ থাকো, এটা আমি প্রত্যাশা করছি। আজকে আমি ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে কিছু তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় সম্পর্কে ধারণা দেব ইনশাআল্লাহ। তোমরা জানো গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম ইসলাম ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রে মোট 6টি অধ্যায় রয়েছে। তার মধ্যে ফার্স্ট ইয়ার আমি 3টা অধ্যায় পড়াবো, আর সেকেন্ড ইয়ারে গিয়ে আর 3টা অধ্যায় পড়াবো। আজকে যে ইসলাম ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় রয়েছে, সেই প্রথম অধ্যায়ে রয়েছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা এই অধ্যায়ের মধ্যে আমরা জানতে পারব ভারতের ভৌগোলিক অবস্থান, ভারতের ভূপ্রাকৃতিক অবস্থা, মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের আর্থসামাজিক অবস্থা কি রকম ছিল সেটা আমরা প্রথম অধ্যায়ে জানব। আর বিশেষ করে ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠার মধ্যে যে তিনজন ব্যক্তির নাম আসবে, একজন হচ্ছে মোহাম্মদ বিন কাসিম, দুই নম্বর হচ্ছে সুলতান মাহমুদ, তৃতীয় জন হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি। আমরা জানি 712 সালে মোহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু বিজয় হয়। খলিফা ওয়ালিদের আমলে ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের নির্দেশে মোহাম্মদ বিন কাসিম 712 সালে সিন্ধু ও মুলতান বিজয় করেন। তো এই অধ্যায়ে, প্রথম অধ্যায়ে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণ, মুসলমানদের সিন্ধু বিজয়ের ঘটনা, আর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয়ের ফলাফল, রাজনৈতিক ফলাফল, অর্থনৈতিক ফলাফল, ধর্মীয় ফলাফল কি হয়েছিল সেটা আমরা জানতে পারব। এক কথায় প্রথম অধ্যায়ে মোহাম্মদ বিন কাসিমের 712 সালে যে সিন্ধু বিজয় করেন, সে সিন্ধু বিজয়ের কারণ এবং ফলাফল আমরা জানতে পারব। দুই, গজনীর সুলতান মাহমুদ। আমরা জানি সুলতান মাহমুদ, গজনীর সুলতান মাহমুদ ভারত অভিযান করেন। সুলতান মাহমুদের ভারত অভিযানের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় কারণ কি ছিল এবং সুলতান মাহমুদের সিন্ধু অভিযানের, সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ, অভিযান সমূহ এই অধ্যায়ে আলোচনা করা হবে। তারপরে আছে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি। মুইজউদ্দিন মোহাম্মদ গুরি উত্তর ভারত বিজয়ের প্রাককালে ভারতের আর্থসামাজিক অবস্থা কিরকম ছিল, মুইজউদ্দিন মোহাম্মদ গুরির আমলে ভারতে দুইটা যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ 1191 সালে, আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সালে। তো প্রথম অধ্যায়ে যে তিনজন সম্পর্কে আমরা আলোচনা করব, একজন হলো মোহাম্মদ বিন কাসিম, দ্বিতীয় জন হলো সুলতান মাহমুদ, তৃতীয় জন হচ্ছে মুইজউদ্দিন মোহাম্মদ গুরি। এই তিনজন ব্যক্তি সম্পর্কে আলোচনা হবে প্রথম অধ্যায়ের মধ্যে। তোমরা এতটুকু মনে রাখবে, মোহাম্মদ বিন কাসিম, সুলতান মাহমুদ, মুইজউদ্দিন মোহাম্মদ গুরি, আর সিন্ধু বিজয়ের প্রাককালে ভারতের আর্থসামাজিক অবস্থা কিরকম ছিল সেটা তোমরা প্রথম অধ্যায় থেকে জানতে পারবে। দ্বিতীয় অধ্যায় ছিল দিল্লি সালতানাত যুগ, যেটা 1206 থেকে 1526 সাল পর্যন্ত, যেটাকে আমরা সুলতানি আমল বলি, দিল্লি সালতানাত। সেখানে যেটা 1206 সালে প্রতিষ্ঠিত হয় কুতুবউদ্দিন আইবেক কর্তৃক, সেখানে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিল কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেকের সম্পর্কে, কুতুবউদ্দিন আইবেক দাস বংশ প্রতিষ্ঠাতা হিসেবে কুতুবউদ্দিন আইবেকের চরিত্র, কৃতিত্ব সেখানে আলোচনা করা হবে। তারপরে দুই নম্বর হচ্ছে ইলতুৎমিস, ইলতুৎমিসকে ভারতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন, এবং ইলতুৎমিসের রাজ্য বিজয়,
এইটুলমিস যে সুলতানে আজম হেতাবত পেয়েছিল সেটা, এইটুলমিসের চরিত্র এবং কৃতিত্ব সেখানে আলোচনা করা হবে। তারপরে গিয়াসউদ্দিন বলবন, গিয়াসউদ্দিন বলবন পরিচয়, দিল্লি সালতানাত সুদৃঢ়করণে গিয়াসউদ্দিন বলবনের অবদান, গিয়াসউদ্দিন বলবনের চরিত্র কৃতিত্ব দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হবে। এরপর আছে আলাউদ্দিন খিলজি, আলাউদ্দিন খিলজির পরিচয় কি, আলাউদ্দিন খিলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি যেটা ছিল সেটা আলোচনা হবে, এবং আলাউদ্দিন খিলজির চরিত্র এবং কৃতিত্ব কি সেটা দ্বিতীয় অধ্যায়ে কলজি বংশের মধ্যে আলোচনা করা হবে। মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলকের পরিচয়, মোহাম্মদ বিন তুগলকের যে উচ্চবিলাসী পরিকল্পনা ছিল রাজধানী পরিবর্তন, কোরাসান অভিযান, করাচির অভিযান, তাম্র মুদ্রা প্রচলন, তার যে উচ্চবিলাসী কিছু পরিকল্পনা মোহাম্মদ বিন তুগলক নিয়েছিলেন সেই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হবে। এক কথায় যেগুলো আলোচনা হবে, কুতুবুদ্দিন আইবেক, ইলতুৎমিস, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক, দিল্লির সালতানাত প্রতিষ্ঠাতা হিসাবে কুতুবুদ্দিন আইবেক, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে শামসুদ্দিন ইলতুৎমিস এবং গিয়াসউদ্দিন বলবন, তারপরে আলাউদ্দিন খিলজি, মোহাম্মদ বিন তুগলক। এখানে কলজি বংশের মধ্যে আরো কয়েকজন শাসক ছিল, সেখান থেকে অন্যতম হলো যে আলাউদ্দিন খিলজি, বিশেষ করে আলাউদ্দিন খিলজিটা তোমাদেরকে একটু বেশি পড়তে হবে। আর তুগলক বংশের মধ্যে মোহাম্মদ বিন তুগলক, সেটা মোহাম্মদ বিন তুগলক, যদিও তুগলক বংশের কয়েকজন শাসক রয়েছে, তার মধ্যে মোহাম্মদ বিন তুগলক সম্পর্কে তোমাদের একটু বেশি পড়তে হবে, তার উচ্চবিলাসী পরিকল্পনা সমূহ সম্পর্কে তোমাদের জানাতে হবে। আশা করি তৃতীয় অধ্যায়ের মধ্যে এক কথায় মোট শাসক রয়েছেন পাঁচজন, পাঁচজন সম্পর্কে যদি একটু ধারণা লাভ করতে পারো তাহলে তোমরা দ্বিতীয় অধ্যায়টা ভালো করে বুঝতে পারবে। এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় যেটা ভারত উপমহাদেশে মোগল শাসন, এটা শাসনকাল হচ্ছে 1526 থেকে 1858 পর্যন্ত, যেটা আমি আলোচনা করব তোমাদের সাথে। কিন্তু এখানে মুঘল বংশ সম্পর্কে তোমাদের জানা দরকার, হয়তো তোমরা এই অধ্যায়ের মধ্যে মুঘল বংশটা নাম শুনেছ, এটা আমরা দ্বিতীয় পত্রের মধ্যে তৃতীয় অধ্যায়ের মধ্যে মুঘল বংশ সম্পর্কে আলোচনা করা হবে। মুঘল বংশ প্রতিষ্ঠা হচ্ছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এখানে প্রথমে তোমাদেরকে জানতে হবে মুঘলদের পরিচয়, মুঘল বংশের উৎপত্তি সম্পর্কে আগে তোমাদের জানা দরকার। এরপরে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর যে ভারতে মুঘল বংশ প্রতিষ্ঠা করেছিলেন, পানিপথের প্রথম যুদ্ধ, কানোয়ার যুদ্ধ, বগুড়ার যুদ্ধ, নানামুড়ি তিনটা যুদ্ধ হয়েছিল, সে সম্পর্কে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের পরিচয় বা মুঘলদের পরিচয়, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের পরিচয়, তারামনে যে তিনটা যুদ্ধ হয়েছে সেটা, এবং জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের চরিত্র এবং কৃতিত্ব সেটা এই অধ্যায়ের মধ্যে তোমরা এই অধ্যায়ের মধ্যে জানতে পারবে। এরপরে দুই নম্বর হচ্ছে নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন, নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুনের পরিচয়, এখানে তার সাথে নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুনের সাথে শেরশাহ যে যুদ্ধ হয়েছিল, দ্বন্দ্ব হয়েছিল, যেটাকে আমরা মোগল আফগান দ্বন্দ্ব বলে দেখি, সে সম্পর্কে তৃতীয় অধ্যায়ের মধ্যে দ্বিতীয় জন হুমায়ুন, নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুনের এখানে পরিচয় হবে। নাসিরুদ্দিন হুমায়ুন মধ্যে শেষার মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল সেগুলো এখানে আলোচনা করা হবে। এরপরে রয়েছে তিন নম্বরে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এটা মুঘল বংশের অন্যতম একজন পরিচিত শাসক ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর। জালালউদ্দিন মোহাম্মদ আকবর ইতিহাসে বিখ্যাত, তার রাজপুতনীতি, তারপর ধর্মীয় নীতি, যেটা তিনি দিন-ই-ইলাহি প্রতিষ্ঠা করেছিলেন,
জালালউদ্দিন মোহাম্মদ আকবর, সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হবে। আর বিশেষ করে জালালউদ্দিন মোহাম্মদ আকবর একটা প্রথম মনসাবদারি প্রথা, তার তিনটা বিশেষ করে তার তিনটা জালালউদ্দিন মোহাম্মদ আকবরের পরিচয়, জালালউদ্দিন মোহাম্মদ আকবরের রাজপুত নীতি, জালালউদ্দিন মোহাম্মদ আকবরের ধর্মীয় নীতি, জালালউদ্দিন মোহাম্মদ আকবরের মনসাবদারি প্রথা, এই তিনটা বিষয় তোমাদেরকে ভালো করে জানতে হবে। এবং জালালউদ্দিন মোহাম্মদ আকবরের চরিত্র এবং কৃতিত্ব কি, এটা আলোচনা করা হবে, আমি আলোচনা করব। এরপর আছে নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পরিচয়, নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের চিত্রকলায় তার কি অবদান, নুরউদ্দিন জাহাঙ্গীর উপর তার স্ত্রী নুরজাহানের যে প্রভাব, সেগুলো এখানে আলোচনা করা হবে। তারপরে রয়েছে শাহজাহান, শাহজাহানের পুত্রদের মধ্যে দ্বন্দ্ব, এবং শাহজাহান বিশেষ করে ইতিহাসে স্থাপত্যে শাহজাহানের অবদান আমরা জানি, যেটা আগ্রার তাজমহল সেটা নির্মাণ করেছিলেন, তাজমহল নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। এই অধ্যায়ের মধ্যে, তৃতীয় অধ্যায়ের মধ্যে সম্রাট শাহজাহানের স্থাপত্যে যে বিশেষ অবদান রেখেছিলেন সেটা তৃতীয় অধ্যায়ের মধ্যে আলোচনা করা হবে। এরপরে রয়েছে আওরঙ্গজেব, আওরঙ্গজেবের পরিচয়, আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, এবং উনি আলমগীর যে ফতোয়া আলমগীর লিখিয়েছিলেন, এই সম্রাট আওরঙ্গজেবের আমলে হয়েছিল ফতোয়া আলমগীর লিখিত গ্রন্থটি, সেটা ওনার আমলে হয়েছে সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে, আর আওরঙ্গজেবের চরিত্র এবং কৃতিত্ব। তো আজকে তোমাদের সাথে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেখানে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, দিল্লি সালতানাত যুগ, মুঘল আমল, কিন্তু মুঘল আমলের মধ্যে মোট শাসক ছয়জন, বা বিশেষ করে যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের সম্পর্কে আমি বলেছি, আরো অনেক শাসক থাকবে সেগুলো আলোচনা করবো একটু একটু করে। কিন্তু এখানে আমি তোমাদেরকে যে বিষয়গুলো বলছি, বিশেষ করে যে ব্যক্তিগুলোর নাম লিখে দিয়েছি সেগুলো একটু ভালো করে দেখতে হবে, কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, কারণ এই তিনটা অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন হবে ফার্স্ট ইয়ারে, ফার্স্ট ইয়ার ফাইনালে। তিন অধ্যায় থেকে আমি যে মানুষগুলোর নাম লিখে দিয়েছি, শাসকগুলোর নাম লিখে দিয়েছি, সেগুলো তোমরা ভালোভাবে পড়তে হবে। আমি ধারাবাহিকভাবে মোহাম্মদ বিন কাসিম থেকে শুরু করব, বা 712 সাল থেকে এক কথায় তোমাদের দ্বিতীয় পত্রের মধ্যে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু মুলতান বিজয় থেকে শুরু হবে, সেখান থেকে আমরা মুঘল আমলের সর্বশেষ শাসক আওরঙ্গজেব পর্যন্ত আমরা করব। কিন্তু মুঘল বংশের সর্বশেষ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এতটুকু আমরা আলোচনা করব, কিন্তু বেসিক্যালি আমরা আওরঙ্গজেব পর্যন্ত আলোচনা করব তোমাদের সাথে। কিন্তু মোগল বংশের সর্বশেষ শাসক হচ্ছে বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ জাফর পর্যন্ত আমরা আলোচনা করব। কিন্তু তোমাদেরকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় তোমরা ফার্স্ট ইয়ার ভালো করে দেখবে, ধারাবাহিকভাবে আলোচনা করবো। এই প্রত্যাশা করে আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি, সবাইকে ধন্যবাদ।